স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লকডাউন শিথিল করায় চিরচেনা রূপে রাজশাহী, স্বাস্থ্যবিধি মানছে না কেউ। নাটোরের সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ তিনজনের বিরুদ্ধে মানহানি এবং তথ্য প্রযুক্তি আইনে আদালতে মামলা দায়ের। নোয়াখালী সোনাইমুড়িতে নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লকডাউন শিথিল করায় চিরচেনা রূপে ফিরেছে রাজশাহী। দীর্ঘদিন পর গণপরিবহন খুলে দেয়ায় সকাল থেকে নগরীর বাস টার্মিনাল এবং রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সড়কগুলোতে যানবাহনের চাপে কোথাও কোথাও যানজট লক্ষ্য করা গেছে। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নগরীর ছোট বড় বিপণী বিতানগুলো। লকডাউন শিথিল করায় এতদিন ঘরবন্দী মানুষ বেরিয়ে এসেছে রাস্তায়, ছুটে চলেছেন যে যার গন্তব্যে। স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। সব ধরনের যানবাহন চলছে স্বাস্থ্যবিধি না মেনে। এতে করে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সকাল থেকে রাজশাহী রেল স্টেশন থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে। বাস টার্মিনালগুলো থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস শতভাগ যাত্রী নিয়ে ছেড়ে গেছে। তবে মাঝপথে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠেছে এসব গণপরিবহনের বিরুদ্ধে। আর এসব দেখভাল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। রাজশাহী নগরীর নদাপাড়া এলাকায় প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তারের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সংস্থার কার্যালয়ে করোনায় ক্ষতিগ্রস্ত, অসহায়, কর্মহীন প্রায় 100 জন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মমিনুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিখা আক্তার। খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সংকটে যারা অসহায় জীবনযাপন করছেন তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সহায়তায় প্রচুর পরিমাণ খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন। কোনো মানুষ যাতে না খেয়ে থাকে বা কষ্ট না পায় সেজন্য অসহায়দের পাশে থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 18 নং ওয়ার্ড উত্তরের মহিলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি আক্তারি বেগম, যুবলীগ নেতা জুয়েল রানা টিটু, স্থানীয় ব্যবসায়ী টনি সহ অন্যান্যরা। নাটোরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ তিনজনের বিরুদ্ধে মানহানি এবং তথ্য প্রযুক্তি আইনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মলয় রায় এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভকে অভিযুক্ত করে এই মামলাটি দায়ের করা হয়। বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট AFM গুলজার রহমানের আদালতে মামলাটি দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইস্তিয়াক আহমেদ জলার। মামলার বিবরণে জানা যায়, গত 24 জুলাই জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পূর্বের আহ্বায়ক কমিটির ব্যানারে একটি সংবাদ সম্মেলন করে তারা। সংবাদ সম্মেলন থেকে লিখিত বক্তব্যে বর্তমান কমিটির সভাপতি অ্যাডভোকেট ইস্তিয়াক আহমেদ ডলারের পিতা মৃত মুন্সি আব্দুল হামিদ ওরফে সেনামিয়াকে স্বাধীনতা বিরোধী বা রাজাক উল্লেখ করে এবং ডলারকে রাজাকারের সন্তান হিসেবে দাবি করেন তারা। এর আগে গত 22 জুলাই শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় পৌর স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে অভিযুক্ত মেহেদী হাসান শুভ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মলয় রায় সংবাদ সম্মেলন করে ডলারের পিতা সোনা মিয়াকে রাজাকার উল্লেখ করেন এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ সকল ঘটনায় তার পিতার সুনাম নষ্ট এবং তার পরিবারের সকলের সম্মান নষ্ট করে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করায় আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারিক মামলা শুনানি শেষে আগামী 2 সেপ্টেম্বরের মধ্যে র‍্যাব-5 CPC-2 নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। নোয়াখালী সোনাইমুড়িতে এক অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 9টার দিকে উপজেলার উত্তর বগাদিয়া গ্রামের আমিরউদ্দিন হাজিবাড়ির ইউনুস মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, বুধবার সকাল 7টার দিকে স্থানীয় লোকজন ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ সকাল 9টার দিকে মরদেহটি উদ্ধার করে। তবে অজ্ঞাত লাশের পরিচয় জানা যায়নি।
করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘদিনের চলা লকডাউন শিথিল করেছে সরকার। এর ফলে নাটোরে শুরু হয়েছে গণপরিবহন চলাচল ও খোলা হয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। তবে গণপরিবহন চলার প্রথম দিনে বুধবার সকালে যাত্রী সংখ্যা অনেকটাই কম দেখা গেছে। এদিকে দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আজ তা খোলার পর চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। এর মধ্যে মার্কেটগুলোতে আসতে শুরু করেছে ক্রেতারা তাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।